ধূপগুড়ির জলবন্দি এলাকা পরিদর্শন পুলিশ সুপারের। জলমগ্ন এলাকার মানুষের হাতে তুলে দিলেন শুকনো খাবার। টানা বৃষ্টিতে জলবন্দি ধূপগুড়ি পৌরসভার 15 নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শনে গেলেন না চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে খোদ ওয়ার্ড কাউন্সিলররাও। জলবন্দি মানুষের পাশে দাঁড়ালেন জলপাইগুড়ির পুলিশ সুপার, যদিও জলবন্দি মানুষের কথা মানতে নারাজ পৌরসভার ভাইস চেয়ারম্যান। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ধূপগুড়ি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোবিন্দপল্লী চৌকিদারটারি সহ 16 নম্বর ওয়ার্ডের একাংশ। পৌরসভার প্রতিনিধি থেকে পৌর কর্তৃপক্ষ কেউই পাশে গিয়ে দাঁড়াননি। মঙ্গলবার বিকেলে জলবন্দী এলাকা পরিদর্শন করতে যান জলপাইগুড়ি পুলিশ সুপার দেবশ্রী দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়ংটেন ভুটিয়া, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা। বৃষ্টির জল জমে জলবন্দী প্রায় 35টি পরিবার, সেই সমস্ত পরিবারের হাতে শুকনো খাবার তুলে দেন জলপাইগুড়ি পুলিশ সুপার দেবশ্রী দত্ত। এদিন এলাকার বাসিন্দারা হাতের সামনে পুলিশ সুপারকে পেয়ে কাউন্সিলর ও বিধায়ক সাংসদের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার দেবশ্রী দত্ত জানান, আমি গোটা এলাকা পরিদর্শন করলাম, দেখলাম বহু বাড়ি জলমগ্ন, বিপর্যস্ত হয়ে আছে জনজীবন, তাই তাদের হাতে কিছু শুকনো খাবার তুলে দেওয়া হল এবং এই ব্যাপারে জেলা শাসকের সাথে আলোচনা করে যত দ্রুত সমস্যার সমাধান করা যায় সেই ব্যবস্থা করবেন বলেও তিনি জানিয়েছেন। ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং তিনি জানিয়েছেন, কিছু নিচু এলাকায় জল রয়েছে, তবে জলবন্দী মানুষ আছে এমন কোন খবর নেই আমাদের কাছে, তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। প্রায় 35 জনকে আমরা কিছু প্যাকেট বানানো হয়েছে, ড্রাই ফ্রুট আছে, জল আছে, দুধের প্যাকেট আছে, সেটা এখানে বিল করা। পরিস্থিতি কি দেখলেন? পরিস্থিতি এখনো জল জমে আছে এবং সেই জল জমার পেছনে যা কিছু সমস্যা আছে এটা আমরা জলপাইগুড়িতে গিয়ে ডিএম সাহেবকে জানাবো, যাতে এর একটা স্থায়ী সমাধান হয়। অভিযোগ করতেছে আমাদের, দেখো এই মতন করে সারা জীবন আমরা এই যে বর্ষার সময় এইভাবে আমরা সারা বছর বছর কাটা দিচ্ছি, ঠিক আছে? কেউ বাড়িতে জলের সমস্যা, জলের জন্য রান্না করতে পারে না, বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না, আমাদের এখানে কাউন্সিলর তারপরে এমপি আছে, এমএলএ আছে, ওরা কোনো দিন আসে দেখলো না ওয়ার্ডে কি হচ্ছে। এটাই আমাদের এখন কি পরিস্থিতি আছে? এখন পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থা। এখন আজকে বৃষ্টি হয় রাত্রেবেলা, আমাদের 15 নম্বর ওয়ার্ডের কোনো চিহ্ন থাকবে না। বিগত দিনে যেভাবে বৃষ্টি হলে যে সমস্যাগুলো মানুষকে ধরতে হতো সেটা কিন্তু প্রায় নেই বললেই চলে। কিছু কিছু নিচু জায়গায় জল জমেছে, সেগুলো আমরা সকাল থেকেই নজর রাখছি। আমাদের যারা কর্মী রয়েছেন তারা কাজ করছেন। আর আজকে যেখানে রাস্তার উপর যে জল জমেছিল সেটা আপনারা জানেন যে সেটা জাতীয় সড়ক অলরেডি হয়েছে, সেটা কিন্তু পৌরসভা দেখতে বা তবু পৌরসভা দায়ের আমাদের কারণে আর সেটাকে আমরা গতকাল অনেকটাই রিকভারি করতে পেরেছি। আজকে এই অভিযান বৃষ্টিতে অল্প কিছু জল জমেছিল কিন্তু সেটাও সল্ভ হয়ে যাবে, কালকে আমরা সেটা আরও বিকল্প কাজ করছি। এই যে ধূপগুড়ি পুরসভার আরেকটা ওয়ার্ড 15 নম্বর, যেখানে হচ্ছে চৌকিদার তারে এক কোমর জল পেরিয়েতে যাতায়াত করতে হচ্ছে, অভিযোগ যে প্রতিবার কমপ্লেন করা হয়, আবেদন জানানো হয়েছে, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। সেটা না, আপনার রাস্তা হচ্ছে ওখানে একটু উঁচু জায়গা আছে গোবিন্দপুরের আশপাশে, সেগুলো আমরা ফলো আপ করেছি, এখন জল নেমে গেছে, এখনো একটা লক্ষ্য আমাদের আনতে হয়নি। কিন্তু চৌকিদার তারি এলাকায় যেটা মসজিদ যেতে হয় সেই মসজিদে প্রত্যেকদিন নামাজ পড়তে লোকেরা যাচ্ছেন, তাদের অভিযোগ যে ওই এক কোমর জল দিয়েই যেতে হচ্ছে। না, সেখানকার ওখানে আমরা রাস্তা অলরেডি টেন্ডার হয়ে গেছে এবং কিছু রেলের সিস্টেমের কাজ বাকি আছে, সেগুলো হয়ে গেলে ওখানে সমস্যাটা সমাধান হয়ে যাবে, সেটা নিয়েও মানুষকে আপনি সমস্যা করতে হবে না। আরেকটা আমি তো বারবার বলছি যে যারা বিজেপি করেন তারা তো ভালো করেই জানেন যে তাদের বিরোধিতা করতে হবে, তাদের লোক জানবে কি করে যে আমরা তৃণমূলের সাথে আছি। এলাকা ছিল বিরোধীদের মানুষকে কেন্দ্রে এবং বাকি পাড়ার মানুষকে আমরা রিকভারি করে সেন্টার নিয়ে আসতাম, স্কুলে নিয়ে আসতাম। এখন অব্দি এই বৃষ্টিতে অনেক জায়গায় জল জমলেও দুপুরিতে কাউকে কিন্তু রিকভারি করতে হয়নি, কারো বাড়িতে সেরকম কোনো প্রবলেম হয়নি। তবুও আমরা নজর রাখছি, যেটুকু মানুষের যাতে প্রবলেম না হয় সেক্ষেত্রে দুপুর পৌরসভা সজাগ রাখবে। আরটিও দ্বারা রেজিস্ট্রেশন প্রাপ্ত ই রিক্সা এখন আপনার শহর ধূপগুড়িতে। টিসি নাম্বার প্রাপ্ত ইট্রন ও ইস্টার রিক্সার বিপুল সম্ভার। আমাদের ই রিক্সার বৈশিষ্ট্য দুর্দান্ত মাইলেজ, মজবুত বডি, নাইলন টায়ার, ফাইন্যান্সের সুব্যবস্থাও রয়েছে আমাদের শোরুমে। প্রতিটি ই রিক্সা ক্রয় করে লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।
আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শ নগর কালাকাটা রোড ওয়ার্ড নাম্বার 7 ধূপগুড়ি। মোবাইল নাম্বার 9563837601 6294607196।